গণতন্ত্র বাধাগ্রস্ত করে হরতাল বা সহিংসতা করা যাবে না। বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এমন বক্তব্য বিএনপির রাজনীতির উপর চপেটাঘাত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি জানিয়েছেন, ইউর এমন বক্তব্যে বিএনপির অপরাজনীতির কথা আবারও উঠে এসেছে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত, বিএনপির অপরাজনীতির উপর একটা বিরাট চপেটাঘাত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্য।